আসসালামু আলাইকুম। মুফতি হারুন রসুলাবাদী, বইয়ের নাম আজব প্রশ্নের আজব উত্তর। নামাজ সম্পর্কিত প্রশ্ন, ওই ব্যক্তিকে যে সুন্দরভাবে উজু করে কেবলামুখী হয়ে তাকবীর বলে নামাজ শুরু করেছে, তারপরও ফকিগণের নিকট তার নামাজ শুরুই হয়নি এবং উক্ত তাকবীর দ্বারা নামাজ আদায় করাই নামাজ শুদ্ধ হয়নি বলে ধরা হবে, এটা কেমন করে হয়? উত্তর, সে ওই ব্যক্তি যে আশ্চর্য হয়ে অথবা সম্মানার্থে আল্লাহু আকবার বা তাকবীর বলে নামাজ শুরু করেছে, তাই তাকে নামাজ আরম্ভকারীর মধ্যে গণ্য করা হবে না, কেননা নামাজ শুরু করার জন্য তাকবীরে তাহরিমা শর্ত, অন্য তাকবীর বলে নামাজ শুদ্ধ হবে না। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে একাকী ফজরের নামাজ পড়েছে আর তার উপর তিনবার তাশাহুদ পড়া জরুরি হয়েছে? উত্তর, সে ওই ব্যক্তি যার দাঁড়ানো অবস্থায় সন্দেহ জেগেছে, এটা কি প্রথম রাকাত নাকি দ্বিতীয় রাকাত? তাহলে এ ব্যক্তি এক রাকাতের পর বসবে এবং তাশাহুদ পাঠ করবে, তারপর দাঁড়িয়ে আবার এক রাকাত আদায় করে বসে তাশাহুদ পাঠ করে ভুলের কারণে সালাম ফেরাবে এবং সেজদায় সাহু করে আবার তাশাহুদ ও দুরূদ শরীফ পাঠ করে সালাম ফেরাবে। প্রশ্ন, এক ব্যক্তি দুই রাকাত নফল নামাজে 20টি সেজদা দিয়েছে, তারপরও তার নামাজ হয়েছে বলে গণ্য হবে, এটা কেমন করে হলো? উত্তর, সে দুই রাকাত নফল নামাজে পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করেছে, দুই রাকাতে 4টি সেজদা আর তেলাওয়াতের 14টি সেজদা, ভুলের দরুন 2 সাহু সেজদা, সর্বমোট 20টি সেজদা হয়েছে, এ কারণে তার নামাজ সঠিক হয়েছে। প্রশ্ন, তিনি কোন ইমাম যার জন্য নামাজে কিয়াম, রুকু, সেজদা ইত্যাদি লম্বা করা হারাম? উত্তর, তিনি ওই ইমাম যিনি মুসল্লিদের রাকাত ও জামাত পাবার জন্য কিয়াম, রুকু, সেজদা ইত্যাদিতে দেরি করেন। প্রশ্ন, এটা কোন নামাজ যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম উচ্চ আওয়াজে পাঠ করা সুন্নত? উত্তর, প্রত্যেক ওই নামাজ যার মধ্যে উচ্চ আওয়াজে কেরাত পড়া হয়, যদি ওইগুলো সুরায়ে নমল অথবা ওই আয়াত যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম রয়েছে। প্রশ্ন, ওই ব্যক্তিকে যার নিকট পবিত্র পানি রয়েছে এবং পবিত্র মাটিও রয়েছে, তারপরও তার জন্য উজু এবং তায়ামুম সারা নামাজ পড়া জায়েজ আছে এবং এ নামাজ তার জন্য পরবর্তীতে দোহরাতে হবে না? উত্তর, সে ওই ব্যক্তি যার হাত পা উভয়টি কর্তৃক এবং চেহারাই জখম, তার জন্য উজু এবং তায়ামুম সারা নামাজ পড়া জায়েজ আছে। প্রশ্ন, সে কোন ব্যক্তি যার শরীরে এমন কাপড় রয়েছে যার মধ্যে জখমের রক্ত লেগে আছে আর তার নিকট পবিত্র কাপড়ও রয়েছে আর সে পরিধান করার শক্তিও রাখে, তা সত্ত্বেও ওই ব্যক্তি ওই রক্তে ভেজা কাপড় দ্বারা নামাজ আদায় করল এবং নামাজ সহি হয়ে গেল, এটা কেমন করে হলো? উত্তর, ওই ব্যক্তি যদি এখন পবিত্র কাপড় পরিধান করে তাহলে এখনই রক্ত লাগার কারণে কাপড় নাপাক হয়ে যাবে, এ মোতাবস্থায় ওই ব্যক্তির জন্য এ রক্ত মাখা কাপড় নিয়ে নামাজ পড়া জায়েজ আছে। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে এক উজু দ্বারা 3 রাত্রির নামাজ পড়ে নিয়েছে এবং নফল নামাজ হয়ে গেছে, শুধু ফজর নামাজ হয়নি? উত্তর, ওই ব্যক্তি যার রাতে গোসল ফরজ হয়েছিল কিন্তু গোসল করার সময় কুলি করা ভুলে গিয়েছিল, এ অবস্থায় সে ফজর নামাজ আদায় করে, তবে সূর্য ওঠার পর সে পানি পান করেছে, তার দ্বারা তার সমস্ত মুখ ভিজে গেছে, তারপর সে অন্য নামাজগুলো পড়েছে, তাই ফজর ছাড়া বাকি নামাজ আদায় হয়ে গেছে, কারণ পানি পান করার দ্বারাও কুলি করা ফরজ আদায় হয়ে যায়। প্রশ্ন, সে ব্যক্তিকে যে নামাজ দাঁড়িয়ে কোনো লোকের আওয়াজ শুনল, পানি এসে গেছে, এ কথার দ্বারা তার নামাজ ভেঙে গেল, উজুও ছুটে গেল, স্ত্রীর উপর তালাকও পতিত হয়ে গেল এবং তার তৈরি মসজিদও ভেঙে দেওয়ার হুকুম হয়ে গেল, এটা কেমন করে হলো? উত্তর, সে ওই ব্যক্তি যে কোনো হারানো ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে তার স্ত্রীকে বিবাহ করেছিল এবং তার ঘর ভেঙে উক্ত স্থানে মসজিদও বানিয়েছিল, তারপর তায়ামুম করে নামাজ পড়ছিল, এ সময় হারানো ব্যক্তি এসে আওয়াজ দিল, পানি এসে গেছে, পানি এসে গেছে, সেজন্য তার উজু ছুটে গেছে এবং নামাজ ভেঙে গেছে, আর পূর্বের স্বামী ফিরে আসার কারণে পরের স্বামী বাদ পড়েছে, স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে, মসজিদের স্থান মালিককে বুঝিয়ে দিতে হয়েছে, তাই মসজিদ ভেঙে দেওয়ার হুকুম হয়েছে। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে মাগরিবের নামাজ আদায় করেছে অথচ তার 10 বার তাশাহুদ পড়তে হলো?
উত্তর, সে ওই ব্যক্তি যে ইমামের সাথে প্রথম তাশাহুদে শরীক হয়ে তাশাহুদ পাঠ করেছে, তারপর দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়ে নিয়েছে। ইমামের উপর সেজদা সাহু ছিল, তাই ইমামের সাথে সেজদা সাহু আদায় করে তাশাহুদ পাঠ করেছে। তারপর ইমামের স্মরণ হয়েছে, তার উপর সেজদায় তেলাওয়াত বাকি রয়ে গেছে, অতঃপর সে ইমামের সাথে সেজদা করে এবং ইমামের সাথে চতুর্থবার তাশাহুদ পাঠ করেছে। অতঃপর ইমাম সেজদায় সাহু করেছে আর ইমামের সাথে পঞ্চমবার তাশাহুদ পাঠ করেছে। পরে ইমাম যখন সালাম ফেরালো, তখন ছুটে যাওয়া নামাজ আদায় করতে দাঁড়িয়ে এক রাকাত পড়ার পর ষষ্ঠবার তাশাহুদ পড়েছে। অতঃপর সে তৃতীয় রাকাত আদায় করে সপ্তমবার তাশাহুদ পড়েছে। যেহেতু কাজা নামাজ সাহু সেজদা হয়েছিল, তখন তার জন্য সেজদা প্রয়োজন হয়েছে, অতঃপর সে অষ্টমবার তাশাহুদ পড়েছে। তারপর স্মরণ হয় যে সে সেজদার আয়াত পড়েছিল, তাই দশমবার তাশাহুদ পড়েছে। এভাবে সে দশবার তাশাহুদ পড়েছে। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে নামাজ অবস্থায় সামনের দিকে তাকালে নামাজ ভেঙে গেল, ডান দিকে তাকানোতে স্ত্রীর উপর তালাক পড়ে গেল, আর বাম দিকে তাকানোর ফলে তার উপর হজ ফরজ হয়ে গেল? উত্তর, সে ওই ব্যক্তি যে তায়ামুম করে নামাজ পড়ছিল, যখন সে সামনে তাকালো তখন পানি দেখতে পেল, তাই নামাজ ভেঙে গেল। আর সে কসম খেয়েছিল, যদি আমি অমুককে দেখি তাহলে আমার স্ত্রী তালাক। ডান দিকে তাকানোর সাথে সাথে ওই ব্যক্তিকে দেখতে পেল, স্ত্রীর উপর তালাক পতিত হয়ে গেল। আর যখন বাম দিকে তাকালো, তখন কেউ তাকে এমন ওয়ারিশের খবর দিল যে বহু মাল সম্পদ রেখে মৃত্যুবরণ করেছে, তখন তার সচ্ছলতা অর্জন হওয়ায় তার উপর হজ ফরজ হয়ে গেল। প্রশ্ন, সে ব্যক্তিকে যার নামাজ পড়ার সময় স্মরণ হয়েছে তার জিম্মায় ছুটে যাওয়া দুই তিন ওয়াক্ত নামাজ রয়ে গেছে, তারপরও তার নামাজ এবং তারতিব নষ্ট হয়নি? উত্তর, ওই ব্যক্তি যে নফল নামাজ আদায় করেছে। প্রশ্ন, তিনি কোন ইমাম যার নিজের নামাজ সহি হয়েছে কিন্তু মুক্তাদিদের নামাজ সহি হয়নি, অথচ মুক্তাদিগণ সঠিকভাবে নামাজ পড়েছেন, এটা কী করে হয়? উত্তর, তিনি ওই ইমাম যিনি কেবলার বিষয়ে অনুসন্ধান বা চিন্তা ভাবনা করে নামাজে দাঁড়িয়েছে, আর মুক্তাদিরা চিন্তা ভাবনা ও অনুসন্ধান ছাড়াই তার পিছনে এত্তেদা করেছে। নামাজ শেষে ইমামের কেবলা ভুল প্রমাণিত হয়েছে, তাই ইমামের নামাজ হয়ে গেছে কিন্তু মুক্তাদিদের নামাজ হয়নি। প্রশ্ন, সে ব্যক্তিকে যে ইমামের পিছনে এত্তেদা করেছে অথচ তার উপর জরুরি হয়ে পড়েছে ইমামের সাথে রুকু সেজদা না করে দাঁড়িয়ে থাকা, তারপর যখন ইমাম নামাজ শেষ করবে তখন তার নামাজ পূর্ণ করবে, আর যদি সে ইমামের সাথে রুকু সেজদা করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, এটা কেমন করে হয়? উত্তর, সে ওই ব্যক্তি যে প্রথম কাতারে দাঁড়িয়েছে আর প্রচণ্ড চাপাচাপি এবং ভিড়ের দরুন ধাক্কা খেয়ে ইমাম থেকে আগে বেড়ে গেছে, আর ভিড়ের কারণে পিছনেও সরে আসতে পারছে না। এ মতাবস্থায় উক্ত ব্যক্তি নিজ স্থানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ইমাম নামাজ শেষ না করবে। ইমামের নামাজ শেষ হওয়ার পর পেছনে সরে তার নামাজ শেষ করবে, কিন্তু সে যদি এ জায়গায় রুকু সেজদা করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি পেছনে আসতে সক্ষম হয় তারপরও পেছনে না আসে তাহলেও নামাজ বাতিল হয়ে যাবে। প্রশ্ন, এ কোন ইমাম যিনি লোকদের চার রাকাত নামাজ পড়িয়েছেন, লোকজনের নামাজ সহি হয়েছে কিন্তু তার নামাজ সহি হয়নি? উত্তর, তিনি ওই ইমাম যার তাশাহুদ পরিমাণ সবার পূর্বেই তার উজু ভেঙে গেছে, অন্য কাউকে তার প্রতিনিধি বানিয়েছে এবং তিনি উজু করতে চলে গেছেন, আর প্রতিনিধি ইমাম তাশাহুদ পরিমাণ বসার পর কথাবার্তা বলেছে, তখন প্রথম ইমামের নামাজ ফাসেদ হয়ে গেছে আর মুক্তাদিদের নামাজ সহি হয়ে গেছে। প্রশ্ন, ওই ব্যক্তিকে যে ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজই আদায় করেছে এবং সে মাসবুকও নয় কোনো ভুলও করেনি, তারপরও আরও এক রাকাত মিলানো ছাড়া তার নামাজ হবে না, এটা কেমন করে হয়? উত্তর, উক্ত ব্যক্তি ঘরে মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদে এসে ইমামের সাথে মাগরিবের নামাজে শরিক হয়েছে, এখন এ নামাজ তার জন্য নফল বলে গণ্য হবে, সুতরাং আরও এক রাকাত মিলিয়ে তার চার রাকাত পড়তে হবে যাতে নফল নামাজ তিন রাকাত না হয়। প্রশ্ন,
ওই ব্যক্তিকে যার একটা ফরজ নামাজ ছুটে যাওয়ার দরুন একদিন এক রাতের পূর্ণ নামাজ দোহরাতে হবে? উত্তর, ওই ব্যক্তি যার এক নামাজ ছুটে গেছে কিন্তু তার জানা নেই কোনো ওয়াক্তের নামাজ। তাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলী বলেন, তার একদিন এবং এক রাকাতের নামাজ পুনরায় পড়তে হবে এবং প্রত্যেক নামাজ ছুটে যাওয়া নামাজের নিয়ত করতে হবে। প্রশ্ন, এটা কোন নামাজ যার আদায়ে যা ওয়াজিব হয় তার কাজা আদায়ে সবগুলো ওয়াজিব হয় না? উত্তর, ওই নামাজ যার মধ্যে কেরাত উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব, যখন তা কাজা পড়া হয় তখন আর উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব নয়। প্রশ্ন, সে কোন মুসাফির যে 15 দিনের জন্য মুকিম হওয়ার নিয়ত করা সত্ত্বেও তার কসরের নামাজ পড়তে হবে, পূর্ণ নামাজ পড়া যাবে না? উত্তর, সে গোলাম বা বেতনভুক্ত কর্মচারী অথবা চাকর। প্রশ্ন, ওইটা কোন ফরজ নামাজ যা ছুটে গেলে কাজে আদায় করতে হয় না অথচ সে সুস্থ পুরুষ? উত্তর, এটা জুমার নামাজ। যখন তার ওয়াক্ত চলে যায় বা ছুটে যায় তার কাজা নেই, তবে জোহর পড়তে হবে। প্রশ্ন, সে ব্যক্তিকে যে জামাতের সাথে নামাজ আদায় করার পর জানতে পারল সে উজু ছাড়াই নামাজ পড়েছে, তারপরও তার জন্য উক্ত নামাজের কাজা পড়তে হলো না, এটা কেমন করে হয়? উত্তর, সে জুমার নামাজের মুক্তাদি, তার কাজা নেই, বরং সে জোহর পড়বে। প্রশ্ন, তিনি কোন ইমাম যার নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেল এবং সে সেজদায় সাহু না করেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেললো তবুও তার নামাজ হয়ে গেল, এটা কেমন করে হলো? উত্তর, তিনি ওই ইমাম যিনি জুমা অথবা ঈদের নামাজ পড়াচ্ছেন এবং নামাজের ওয়াজিব ভুলে ছুটে গেছে। আর ঈদ ও জুমায় ভুলে ওয়াজিব ছুটে গেলে সেজদায় সাহু লাগে না, তাই তার নামাজ হয়ে গেল। প্রশ্ন, তিনি কোন ইমাম যিনি ফরজ নামাজের ইমামতি করেছেন অথচ রুকু সেজদা কেরাত কিছুই আদায় করেননি, তারপরও তার নামাজ এবং মুক্তাদিদের নামাজ হয়ে গেল? উত্তর, এটা জানাজার নামাজ যা ফরজে কেফায়া, এতে কোনো রুকু সেজদা ও কেরাত নেই। প্রশ্ন, তিনি কোন ইমাম যিনি আজান ইকামত ছাড়াই সর্বদা জামাতে ইমামতি করেন এবং সেটা কোনো কাজা নামাজও নয়, তারপরও উক্ত ইমামের জন্য সুন্নতের খেলাফ হয় না, এটা কেমন করে হয়? উত্তর, তিনি ওই ইমাম যিনি ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং জানাজার নামাজ পড়ান, এসব নামাজে আজান ইকামতের প্রয়োজন নেই। প্রশ্ন, আমরা জানি ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ ঈদের দিনই আদায় করতে হয়, অথচ কোনো এক এলাকার লোকজন ঈদের দিন আদায় না করে পরের দিন আদায় করলো, অথচ তাদের নামাজও হয়ে গেল এবং কোনো গুনহাও হয়নি, এটা কেমন করে হলো? উত্তর, ওই এলাকার লোকজন বৃষ্টির দরুন বা অন্য কোনো উজুরের কারণে ঈদের দিন ঈদের নামাজ পড়তে পারেনি, তাই পরের দিন আদায় করেছে, এতে তাদের নামাজ হয়ে গেছে আর গুনহাও হয়নি। প্রশ্ন, এক ব্যক্তি সুস্থ সবল দেহে রুকু সেজদা না করে বরং ইশারায় তা আদায় করল এবং কিবলার দিকে না ফিরে বিভিন্ন দিকে ফিরে আদায় করেছে, আবার উক্ত ব্যক্তি কাবা ঘরের ভেতরও নয় অথচ তার নামাজও হয়ে গেল, এটা কেমন করে হলো? উত্তর, সে ব্যক্তি সওয়ারির উপর ছিল এবং বসে বসে নফল নামাজ আদায় করছিল আর রুকু সেজদা ইশারায় আদায় করছিল, তখন তার সওয়ারিটি বিভিন্ন দিক ঘুরছিল তাই তার নামাজ হয়ে গেল, এ পদ্ধতি জায়েজ আছে। প্রশ্ন, এ কোন ব্যক্তি যে নিচে নামাজের নিয়ত বেঁধে উপরের দিক উঠলে তার নামাজ ভেঙে যায় কিন্তু উপর থেকে নিচের দিকে নামলে নামাজ ভাঙে না? উত্তর, ওই ব্যক্তি আরোহী যে ঘোড়ার উপর নামাজের নিয়ত বেঁধে নিচে নামার দরুন নামাজ ভাঙেনি কিন্তু নিচে নামাজের নিয়ত বেঁধে উপরে উঠার দরুন নামাজ ভেঙে গেছে। প্রশ্ন, এটা কেমন নামাজ? যে নামাজ ইমাম এবং মুক্তাদি একসঙ্গে আদায় করেছে কিন্তু ইমামের নামাজ সহি হলো না অথচ মুক্তাদিদের নামাজ সহি হয়ে গেল? উত্তর, এটা জানাজার নামাজ। ইমাম সাহেব চতুর্থ তাকবীর না বলে সালাম ফিরিয়ে ফেলেছে তাই তার নামাজ হয়নি, আর মুক্তাদিগণ চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়েছে তাই তাদের নামাজ হয়ে গেছে। নামাজের কেবলা সম্পর্কিত প্রশ্ন,
এক ব্যক্তি একটি ঘরে প্রবেশ করে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ফজর নামাজ পড়ল পূর্ব দিকে মুখ করে, জোহর পড়ল দক্ষিণে, আসর পড়ল উত্তরে, মাগরিব পড়ল পশ্চিমে, এশা পড়ল অন্য একদিকে মুখ করে। তারপরও তার সকল নামাজ আদায় হয়ে গেল, তা কীভাবে? উত্তর, উক্ত ব্যক্তি কাবা ঘরের ভিতরে নামাজ পড়েছে। কাবা ঘরে ঢুকে যেদিকে ইচ্ছা সেদিকেই নামাজ পড়া যায়, তাই তার নামাজ আদায় হয়ে গেছে। প্রশ্ন, তিন ব্যক্তি কেবলার দিকে ফিরে নামাজ না পড়ে অন্য দিকে ফিরে নামাজ পড়ল, তাদের একজনের নামাজ হলো কিন্তু বাকি দুজনের হলো না, অথচ নামাজ ভঙ্গের অন্য কোনো কারণও পাওয়া যায়নি, তা কী করে হয়? উত্তর, যে ব্যক্তির নামাজ হয়েছে সে দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করে অন্য দিককে কেবলা মনে করে সেই দিকে ফিরে নামাজ পড়েছে, তাই তার নামাজ হয়ে গেছে। আর অন্য দুজন কোনো চিন্তা ভাবনা না করেই অন্য দিককে কেবলা মনে করে নামাজ আদায় করেছে, তাই তাদের নামাজ সহি হয়নি। প্রশ্ন, দুই ব্যক্তি পূর্ব দিকে ফিরে নামাজ পড়েছে, অথচ তাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে, তারপরও তাদের নামাজ হয়ে গেছে, কীভাবে? উত্তর, তারা কোনো স্থানে গিয়ে দিক হারিয়ে ফেলে এবং কোন দিকে কেবলা এ কথা জিজ্ঞাসা করার মতো কোনো লোকও নেই, তাই চিন্তা ভাবনা করে একদিকে নামাজ আদায় করে নামাজ শেষে জানে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়েছে, তাদের নামাজ হয়ে গেছে। প্রশ্ন, দুই ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়ালো, একজন তাকবীরে তাহরিমা বলে হাত উঠিয়ে নিয়ত বাঁধে, অন্যজন হাত উঠানো ছাড়াই নিয়ত বাঁধে, এখন কার নামাজ হলো এবং কার নামাজ হলো না? প্রশ্ন, উভয় নামাজই সঠিক হয়েছে, তবে যে হাত উঠায়নি সে সুন্নতের খেলাফ কাজ করেছে। প্রশ্ন, দুই ইমাম দুই জায়গায় জামাতে নামাজ পড়ালেন, একজন ফরজের চার রাকাতে শেষের দুই রাকাতে সুরায়ে ফাতিহাও পাঠ করেননি, আর অন্যজন সুরায়ে ফাতিহা সহ অন্য সুরাও পাঠ করেননি, এখন কোন ইমামের নামাজ হলো আর কোন ইমামের নামাজ হলো না? উত্তর, উভয় ইমামের নামাজই হয়ে যাবে। এক, কেননা মাসআলা রয়েছে ফরজের চার রাকাতে শেষ দুই রাকাতে কেউ যদি সুরায়ে ফাতিহা পাঠ না করে তিন তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে রুকু করে নেয়, তাতেও নামাজ হয়ে যাবে, তবে সুরায়ে ফাতিহা পড়ে নেওয়াই ভালো, কেননা এটা সুন্নত। দুই, আর যিনি সুরায়ে ফাতিহার পর অন্য সুরা মেলালেন তার নামাজও হয়ে যাবে, তবে ইচ্ছা করে না পড়াই উত্তম। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে নামাজে দাঁড়িয়ে সুরা কেরাত কিছুই পাঠ করলো না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ শেষ করলো, তারপরও তার নামাজও সহি হয়ে গেল, তা কেমন করে হলো? উত্তর, সে ব্যক্তি নতুন মুসলমান অথবা নতুন মুসল্লি যে কিছুই জানে না, তাই তার নামাজ হয়ে যাবে, তবে শর্ত হচ্ছে সে সুরা শেখার জন্য চেষ্টা করতে থাকবে। প্রশ্ন, তিন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে উহ আহ শব্দ করে, এতে একজনের নামাজ ভেঙে গেল আর বাকি দুইজনের নামাজ সঠিক হলো, অথচ নামাজ ভঙ্গের অন্য কোনো কারণও পাওয়া যায়নি, তা কী করে হলো? উত্তর, প্রথম ব্যক্তি কোনো ব্যথাই বা মশা মাছির কামড় খেয়ে উহ আহ শব্দ করেছে, তাই তার নামাজ নষ্ট হয়ে গেছে, আর অন্য দুজন জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ হওয়ায় উহ আহ শব্দ করেছে, এতে তাদের নামাজ ঠিক আছে। প্রশ্ন, এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে হাঁচি দিয়ে বলল আলহামদুলিল্লাহ, আরেক ব্যক্তি আলহামদুলিল্লাহ শুনে বলে উঠল ইয়ার হামুকাল্লাহ, এতে কার নামাজ হবে এবং কার নামাজ হবে না? উত্তর, যে ব্যক্তি ইয়ার হামুকাল্লাহ বলে উত্তর দিয়েছে তার নামাজ হয়নি। প্রশ্ন, দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কোরআন দেখে নামাজ আদায় করেছে, এতে একজনের নামাজ ভেঙে গেছে অন্যজনের নামাজ ঠিক আছে, তা কী করে সম্ভব? উত্তর, প্রথম ব্যক্তি কোরআন শরীফ খুলে দেখে দেখে সুরা পাঠ করেছে, তাই তার নামাজ ভেঙে গেছে, আর দ্বিতীয় জন শুধু কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে পড়েছে, তাই তার নামাজ হয়ে গেছে। প্রশ্ন, দুই ব্যক্তি নামাজ পড়ছিল, একজন সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, অন্যজন উত্তরে বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতে সালামদাতার নামাজ হয়েছে কিন্তু উত্তরদাতার নামাজ হয়নি, এমনটি কেন হলো? উত্তর, যিনি সালাম দিলেন তার নামাজ হয়ে গেছে, কেননা তিনি আত্তাহিয়াতু পাঠ করে নামাজ শেষ করার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলেছে, আর যে নামাজ অবস্থায় ওয়া আলাইকুম আসসালামু রহমাতুল্লাহ বলে উত্তর দিল তার নামাজ হয়নি, কেননা নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া নিষেধ। প্রশ্ন,
দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কিছু খেয়েছে, এতে একজনের নামাজ ভেঙে গেছে, অন্যজনের নামাজ ঠিক আছে, তা কেমন করে? উত্তর, একজন খেজুর বা কোনো খাদ্যবস্তুর কণা যা চনা বুটের চেয়েও ছোট, তা দাঁতে বা মুখের কোণে আটকে ছিল, তা খেয়ে ফেলল, তাই নামাজ ভাঙ্গেনি। অন্যজন চনা বুটের চেয়েও বড় কোনো খাদ্যবস্তু খেয়েছে, তাই তার নামাজ ভেঙে গেছে। প্রশ্ন, দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ পড়ল, এতে একজনের নামাজ ভেঙে গেল, অন্যজনের নামাজ ঠিক থাকলো, তা কিভাবে? উত্তর, একজন কোনো সুসংবাদ বা খুশির খবর শুনে পড়ল আলহামদুলিল্লাহ, এতে তার নামাজ ভেঙে গেল, অন্যজনের হাঁচি আসায় মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়েছে, তাই তার নামাজ ঠিক আছে। প্রশ্ন, তিনটি ব্যক্তি নামাজে দাঁড়িয়ে একটি পত্রের কয়েকটি শব্দ পাঠ করে ফেলল, এতে একজনের নামাজ ভেঙে গেল আর অন্য দুইজনের নামাজ ঠিক থাকলো, তা কেমন করে হলো? উত্তর, প্রথম ব্যক্তি পত্রটির দিকে তাকিয়ে উচ্চ আওয়াজে কয়েকটি শব্দ পাঠ করেছে, তাই তার নামাজ ভেঙে যায়, আর অন্য দুজন মনে মনে কয়েকটি শব্দ পাঠ করেছে, তাই তাদের নামাজ ভাঙ্গেনি। প্রশ্ন, দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সামনে বেড়ে গেল, এতে একজনের নামাজ ভেঙে গেল, অন্যজনের নামাজ ঠিক থাকলো, অথচ উভয়জনই মুক্তাদি, এটা কিভাবে হয়? উত্তর, প্রথম ব্যক্তি সেজদার স্থান হতে আরও সামনে বেড়ে গেল, তাই তার নামাজ ভেঙে গেল, অন্যজন মাত্র এক কদম বা আধা পা কদম অথবা সেজদার স্থান পর্যন্ত সামনে বাড়ল, তাই তার নামাজ ঠিক থাকলো। প্রশ্ন, এক ব্যক্তি কসম খেয়ে বলল, আজকের দিনে শুধুমাত্র 4 রাকাত নামাজ পড়ব। সে কসম অনুযায়ী সত্যি সত্যি 4 রাকাত নামাজই পড়ল এবং তার জন্য তা যথেষ্ট হয়ে গেল এবং বাকি নামাজ না পড়ার দরুন তার কোনো গুনাহ হয়নি, এটা কেমন করে হলো? উত্তর, দিনের শুরু হচ্ছে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, তাই দিনের নামাজ বলতে জোহর এবং আসর নামাজ বুঝায়। উক্ত ব্যক্তি ফজর নামাজ বাসায় আদায় করে সূর্য ওঠার পর সফরে বের হলো এবং জোহর আসরে কসর 2 রাকাতে পরে মোট 4 রাকাত আদায় করলো, তাই 4 রাকাতই তার জন্য যথেষ্ট হলো এবং তার কোনো গুনাহও হয়নি। প্রশ্ন, আমরা জানি নামাজের নিয়ত করা ফরজ, কিন্তু এক ব্যক্তি নামাজের নিয়ত পাঠ না করে নামাজ আদায় করে নেয়, তারপরও তার নামাজ সঠিক হয়েছে, এটা কি করে হয়? উত্তর, নামাজে নিয়ত করা ফরজ এ কথা ঠিক, তবে আরবি বা বাংলা নিয়ত পাঠ করা ফরজ নয়, বরং মনে মনে যে কোনো ভাষায় নিয়ত করে নিলেই হয়। এ সকল আরবি নিয়ত লোকজন নিজেরাই আবিষ্কার করেছে, এগুলোর অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নেই এবং এগুলো পাঠ করা সুন্নত বা মুস্তাহাবও নয়। উক্ত ব্যক্তি মনে মনে নিয়ত করেছে, তাই তার নামাজ হয়ে গেছে। প্রশ্ন, দুই ব্যক্তি উলঙ্গ অবস্থায় পৃথক পৃথক স্থানে নামাজ পড়েছে, উভয়ে একই নিয়মে একই পদ্ধতিতে পড়লো, তারপরও একজনের নামাজ আদায় হলো, অন্যজনের নামাজ হলো না, তা কী করে হয়? উত্তর, প্রথম ব্যক্তির নিকট একেবারেই কোনো কাপড় ছিল না, তাই তার নামাজ হয়েছে, দ্বিতীয় ব্যক্তির নিকট কাপড় থাকা সত্ত্বেও উলঙ্গ হয়ে নামাজ পড়েছে, তাই তার নামাজ হয়নি। রোজা সম্পর্কিত প্রশ্ন, রোজা অবস্থায় পানাহার করলে রোজা ভেঙে যায়, ওই ব্যক্তিকে যে রোজা অবস্থায় পানাহার অথবা স্ত্রীর সম্ভোগ করলেও রোজা ভাঙে না? উত্তর, যে রোজা অবস্থায় ভুলে পানাহার এবং স্ত্রীর সম্ভোগ করে ফেলে। প্রশ্ন, সে কোন মুকিম ব্যক্তি যে সুস্থ সবল অবস্থায় রমজানের রোজা ইচ্ছা করে ভেঙে ফেলেছে, তারপরও তার উপর কাফফারা নেই? উত্তর, সে ওই ব্যক্তি যে শাওয়ালের চাঁদ একাই দেখেছে এবং বিচারক বা কাজী তার সাক্ষী গ্রহণ করেনি, অতঃপর সে দিনের কিছু অংশে রোজা রেখে তা ভেঙে ফেলে, তাই কাফফারা লাগবে না, তবে কাজা রাখতে হবে। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে রমজান মাসে রাতে ফরজ রোজার নিয়ত করেছে, তারপরও তার রোজা নফল হবে, ফরজ নয়? উত্তর, সে ওই ব্যক্তি যে ফজর হওয়ার পর সাবালক হয়েছে, তাহলে এ দিনের রোজা তার জন্য নফল হবে, ফরজ নয়। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে ইচ্ছাকৃত ফরজ রোজা ভেঙে ফেলেছে অথচ তার উপর কাজাও নেই কাফফারাও নেই? উত্তর, সে ওই ব্যক্তি যে রমজান মাসের কাজা রোজা নিয়ত করেছিল, পরে জানতে পারে তার উপর কোনো কাজা রোজা নেই, তাই সে রোজা ভেঙে ফেলে, এজন্য উক্ত রোজার কাজা এবং কাফফারা নেই।
প্রশ্ন, সে কোন আকেল বালেক এবং মুকিম যে রমজান মাসে ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছে, সে জন্য তার উপর শুধু কাজা ওয়াজিব হয়েছে, কাফফারা ওয়াজিব হয়নি, অথচ এদিন উক্ত ব্যক্তি অসুস্থ হয়নি এবং সফরও করেনি, এটা কেমন করে হয়? উত্তর, সে ব্যক্তি রোজা রেখেছে ঠিক, কিন্তু রোজা নিয়ত করেনি, তাই তার উপর শুধু কাজা ওয়াজিব, কাফফারা নয়। কাফফারা তো তখন ওয়াজিব হয় যখন রোজা নিয়ত করে ভেঙে ফেলে। প্রশ্ন, সে কোন আকেল বালিক মুকিম সুস্থ মুসলমান যে পূর্ণ রমজান মাসের কোনো একটি রোজাও রাখেনি এবং এ মাসে কোনো নামাজও পড়েনি, অথচ উক্ত রোজা তার জন্য কাজাও করতে হবে না এবং কাফফারাও লাগবে না, আর নামাজগুলোর কাজা আদায় করতে হবে না? উত্তর, সে ওই হরবি যোদ্ধা যে দারুল হরবে, অমুসলিম শাসিত দেশ যেখানে মুসলমানদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জরুরি ইবাদত বন্দিগি করতে বাধা দেওয়া হয়। মুসলমান হয়েছে এবং রমজানের রোজাগুলো এবং নামাজ আদায় করতে পারেনি, অতঃপর সে মুসলিম শাসিত এলাকায় এসেছে এবং রোজা ফরজ হওয়ার বিষয়ে জানা না থাকার কথা স্বীকার করেছে, তখন তার উপর নামাজ রোজার কাজাও নেই এবং কাফফারাও নেই। প্রশ্ন, সে কোন আকেল বালেগ ও সুস্থ ব্যক্তি যে এই মানত করেছে যেদিন উমক কাজ হয়ে যাবে ওই দিন রোজা রাখবো, অতঃপর কাজও হয়ে গেছে তারপরও সে ব্যক্তির উপর রোজা রাখা ওয়াজিব নয়, অথচ ওই দিনটি রমজানেরও নয়, ঈদের দিনও নয় এবং তাশরিকের দিনও নয়, এটা কেমন করে হলো? উত্তর, মান্নতকারিণী হলো মহিলা, সে মান্নত করেছিল যদি আমার উমুক কাজটি হয়ে যায় তাহলে যেদিন আমার হায়েজ হবে সেদিন রোজা রাখবো, তাহলে এ মহিলার উপর রোজা রাখা ওয়াজিব নয়, কেননা সে এমন দিনের সাথে রোজাকে জুড়ে দিয়েছে এবং সম্পর্কিত করেছে যেদিনে রোজা রাখা সহি নয়। প্রশ্ন, এক ব্যক্তি রোজা রেখে প্রকাশ্যে ইচ্ছাকৃতভাবে ভুলে নয় পানাহার ও স্ত্রী সহবাস করল, অথচ রোজাটি কাজাও করতে হবে না এবং কাফফারাও লাগবে না, তা কি করে হয়? উত্তর, রোজাটি ঈদের দিনে ছিল, তাই ঈদের দিনে রোজা রেখে ভেঙে ফেললে তার কাজা ও কাফফারা লাগে না। পানি সম্পর্কিত প্রশ্ন, এটা কোন পানি যা হাউজে থাকলে পাক আর কলসিতে ভরলে না পাক, অথচ কলসিটিও পবিত্র? উত্তর, এটা ওই বড় হাউজের পানি যাতে ছাগল বা ভেড়ার বিষটা পতিত হয়েছে, যখন কেউ তা থেকে কলসিতে পানি ভরে নিল তখন সেই বিষটা পানির সঙ্গে কলসিতে চলে গেল, সেই জন্য কলসির পানি অপবিত্র হয়ে গেল আর বাকি পানি পবিত্র রয়ে গেল। প্রশ্ন, এটা কোন প্রাণী যখন তা কুয়াতে পড়ে যায় এবং তা জীবিত বের হয়ে আসে তখন কুয়ায় সমস্ত পানি বের করতে হয়, অথচ উক্ত প্রাণীর শরীরে কোনো জখমও নেই এবং নাপাকও নেই, আর যদি কুয়াতে পড়ে মরে যায় তাহলে সমস্ত পানি বের করতে হয় না? উত্তর, এ প্রাণীটি হচ্ছে ইঁদুর, যখন বিড়ালের থাবা থেকে বের হয়ে কুয়াতে পড়ে এবং জীবিত বের হয়ে আসে তখন সমস্ত পানি বের করতে হয়, কেননা যখন সে বিড়াল দেখে তখন তার পেশাব হয়ে যায়, এজন্য সম্পূর্ণ পানি অপবিত্র হয়ে যায়, এ অবস্থায় সম্পূর্ণ পানি বের করতে হয়, আর যখন সাধারণভাবে কুয়াতে পড়ে মারা যায় তখন ইঁদুর বের করার পর শুধু 20 থেকে 30 বালতি পানি বের করলেই পানি পবিত্র হয়ে যায়। প্রশ্ন, এ কোন মানুষ যখন সে পবিত্র অবস্থায় কুয়াতে ডুব দেয় তখন কুয়ার পানি নাপাকের হুকুমে হয়ে যায়, আর অন্য সময় যখন অপবিত্র অবস্থায় ডুব দেয় তখন পানি নাপাক হয় না? উত্তর, প্রথম অবস্থায় যদিও সে পবিত্র কিন্তু গোসলের নিয়তে পানিতে ডুব দিয়েছে তখন পানি নাপাকের হুকুমে হয়ে গেছে, অর্থাৎ পানি দ্বারা পবিত্রতা অর্জন করার পানিটুকু ব্যবহৃত পানির হুকুমে হয়ে গেছে, আর যখন গোসল ফরজ হয়েছে কিন্তু তার শরীরে নাপাক নেই তখন সে বালতি বের করতে পানিতে ডুব দিল, তখন জরুরতের কারণে পানি নাপাক হয়নি। প্রশ্ন, এটা কোন কুয়া যতক্ষণ পর্যন্ত তা থেকে এক বালতি পানি বের না করা হবে তা থেকে উজু করা জায়েজ নেই? উত্তর, এটা ওই কুয়া যা থেকে 20 বালতি পানি বের করার কথা ছিল আর 20 বালতি বের করতে করতে এক বালতি কুয়াতেই পড়ে গেছে, তাহলে যতক্ষণ পর্যন্ত এক বালতি না বের করা হবে কুয়া নাপাকই থেকে যাবে এবং এর পানি দ্বারা উজু জায়েজ হবে না। প্রশ্ন, এটা কেমন পানি যা তার গুণাবলী সহ পবিত্র এবং তার দ্বারা উজু করা জায়েজ আছে কিন্তু পান করা জায়েজ নেই? উত্তর, এটা ওই পানি যার মধ্যে সামুদ্রিক ব্যাঙ মারা গেছে এবং টুকরা টুকরা হয়ে গেছে,
এর দ্বারা উজু জায়েজ আছে, কিন্তু পান করা জায়েজ নেই। কেননা এই পানি পান করলে রোগ হতে পারে, আর পাক থাকার কারণ হলো ব্যাং সামুদ্রিক প্রাণী, এতে প্রবাহিত রক্ত নেই। প্রশ্ন, এটা কোন পাত্র যার মধ্যে অপবিত্র পানি রয়েছে, অথচ পানি ফেলে দেওয়ার পর ধোয়া ছাড়াই পাত্রটি পাক হয়ে যায়? উত্তর, এটা হলো কুয়া। যখন তার পানি নাপাক হয়ে যায় আর কুয়া পরিমাণ পানি বের করা হয়, তখন কুয়ার দেয়াল ধোয়ার প্রয়োজন নেই। প্রশ্ন, কয়েকটি জীব একটি কুয়া বা হাউজে বা বড় গামলায় পড়ে মারা গেল, অথচ পানি নাপাক হলো না, এটা কেমন করে হলো? উত্তর, কুয়া বা হাউজে পড়ে যে জীবগুলো মারা গেল সেগুলো ছিল মশা, মাছি, বল্লা, ভীমরুল, মৌমাছি, বিচ্ছু ইত্যাদি। এ জাতীয় জীব কয়েকটি পড়ে মরে গেলেও পানি নাপাক হয় না। প্রশ্ন, কয়েকটি বড় প্রাণী হাউজে পড়ে মারা গেছে এবং পচে গেলে টুকরা টুকরা হয়ে পানিতে মিশে গেছে, তারপরও পানি নাপাক হয়নি, এটা কেমন করে হয়? আর এগুলো কোন ধরনের প্রাণী? উত্তর, ব্যাং, কচ্ছপ, কাঁকড়া, মাছ, এ জাতীয় প্রাণী হাউজে বা কুয়ায় পড়ে মরে গিয়ে পচে গেলে টুকরো টুকরো হয়ে গেলেও পানি নাপাক হয় না, তবে তা পান করা যাবে না। প্রশ্ন, এটা কোন পাক পাত্র? যদি তা পবিত্র পানি দ্বারা পরিষ্কার করা হয় পবিত্র হয় না, তবে এক সময় ধৌত করা সারাই পাক হয়ে যায়? উত্তর, এটি মাটির নতুন পাত্র, যখন তাতে মদ থাকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলীর নিকট ধৌত করলেও পবিত্র হয় না, কেননা পাত্রটি নতুন হওয়ার মদ চুষে নেয়, আর যদি উক্ত মদ সিরকায় পরিণত হয়ে যায় তাহলে ধৌত করা সারাই পাত্রটি পাক হয়ে যায়। প্রশ্ন, এটা কোন পবিত্র বস্তু যা দুটি অপবিত্র বস্তু থেকে তৈরি হয়, আর এটা কোন নাপাক বস্তু যা দুটি পাক বস্তু থেকে বের হয়? উত্তর, প্রথমটি হলো দুধ যা রক্ত এবং গুস্ত থেকে তৈরি হয়, অপরটি হলো ব্যবহৃত পানি যা পবিত্র অঙ্গসমূহ থেকে তৈরি হয়। প্রশ্ন, আমরা জানি খাবার পানীয়তে কোনো ভেজা নাপাক পতিত হলে সে পানীয় নাপাক হয়ে যায়, কিন্তু এটা এমন কোন ভেজা নাপাক যা খাবার পানীয়তে পতিত হওয়ার পরও তা নাপাক হয় না? উত্তর, এটা ভেজা বিষ্ঠা। যখন দুধে পড়ে যায় এবং ফেটে যাওয়ার পূর্বে সাথে সাথে বের করে ফেলে দেওয়া হয়, তখন দুধ নাপাক হয় না। প্রশ্ন, আমরা জানি কুকুরের লালা অপবিত্র, অথচ এক ব্যক্তির কোনো অঙ্গ বা কাপড় কুকুরে কামড়িয়ে ধরেছে, তারপরও তা নাপাক হয়নি, এটা কেমন করে হয়? উত্তর, ওই ব্যক্তির কাপড় বা কোনো অঙ্গকে কুকুরে রাগের বশবর্তী হয়ে কামড়ে ধরেছে, তখন তা ধৌত করা জরুরি নয়, আর যদি উক্ত কুকুর মজা বা কৌতুক রসিকতা করে ধরে তাহলে নাপাক হয়ে যাবে। প্রশ্ন, আমরা জানি এক দেড়হাম থেকে বেশি নাপাক লাগলে শরীর নাপাক হয়ে যায় এবং পানি দ্বারা ধোয়া ফরজ, সে কোন আকেল এবং বালেক পুরুষ যার শরীরে এক দেড়হাম থেকে বেশি নাপাক লাগার পরও তা পানি দ্বারা ধোয়া ফরজ নয়? উত্তর, এটা ইস্তিনজা স্থান, যখন তাতে এক দেড়হামের বেশি নাপাক গেলে যায় এবং তিনটি পাথর বা ঢিলা অথবা নেকড়া টিস্যু দ্বারা উক্ত স্থানটি শুকিয়ে নেওয়া হয়, তখন তা পবিত্র পানি দ্বারা ধৌত না করলেও পবিত্র হয়ে যায়, অথচ বাকি শরীরে নাপাক লাগলে পানি দ্বারা ধৌত না করলে শরীর পাক হয় না, তা ধৌত করা ফরজ। তবে যদি কোনো উজুরের কারণে পানি লাগাতে না পারে সেটা ভিন্ন কথা। প্রশ্ন, দুই ব্যক্তি নামাজে সুন্নত তরিকায় সেজদা অবস্থায় ঘুমিয়েছে, সেজদায় ঘুমানোতে একজনের উজু ও নামাজ ভেঙে গেল, অন্যজনের ঠিক থাকলো, অথচ ঘুমের মধ্যে উজু ভঙ্গের আর কোনো কারণও পাওয়া যায়নি, এটা কেমন করে হলো? উত্তর, সেজদা অবস্থায় মহিলা ঘুমালে উজু এবং নামাজ ভেঙে যাবে, পুরুষ ঘুমালে ভাঙবে না, কারণ পুরুষ সুন্নত তরিকায় সেজদায় ঘুমালে তার হাত উঁচু হয়ে থাকে আর মহিলাদের মাটিতে লেগে থাকে, তাই তার নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, তিন ব্যক্তি নামাজ অবস্থায় হেসে দিলে একজনের উজু এবং নামাজ নষ্ট হয়ে গেল, দ্বিতীয় জনের উজু ঠিক থাকলো কিন্তু নামাজ ভেঙে গেল, তৃতীয় জনের উজু এবং নামাজ উভয়টি ঠিক থাকলো, তা কিভাবে হলো? উত্তর, প্রথম ব্যক্তি জোরে হাসি দিয়েছে তাই উজু এবং নামাজ উভয়টি নষ্ট হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি হাসি দিয়েছে তবে মৃদু আওয়াজে তাই উজু ঠিক রয়েছে, নামাজ ভেঙে গেছে, তৃতীয় ব্যক্তি হাসি দিয়েছে তবে মুচকি হাসি দিয়েছে তাতে তার উজু এবং নামাজ উভয়টি ঠিক রয়েছে। প্রশ্ন, এ কোন ব্যক্তি যে নামাজে জোরে হাসলেও তার উজু ভাঙবে না?
উত্তর ওই মেয়ে যে এখনো বালেক বা প্রাপ্তবয়স্ক হয়নি। প্রশ্ন একজন প্রাপ্তবয়স্কা মহিলা সেজদায়ে জোরে হাসি দিয়েছে অথচ তার উজু ভাঙেনি, তা কি করে হয়? উত্তর সে সেজদায়ে তেলাওয়াতে জোরে হেসেছে তাই তার উজু ভাঙেনি, তবে সেজদা পুনরায় আদায় করতে হবে। প্রশ্ন দুই ব্যক্তির শরীর থেকে রক্ত বের হলো কিন্তু একজনের উজু ভেঙে গেল অন্যজনের ভাঙল না, তা কেমন করে হলো? উত্তর একজনের শরীর থেকে রক্ত বের হলো এবং গড়িয়ে পড়ল তাই তার উজু ভেঙে গেল, অন্যজনের রক্ত বের হয়েছে ঠিক কিন্তু গড়িয়ে পড়েনি তাই উজু ভাঙেনি। প্রশ্ন দুই ব্যক্তির বমি হয়েছে তাতে একজনের উজু ভেঙে গেছে অপরজনের উজু ভাঙেনি, তা কেমন করে হলো? উত্তর একজনের মুখ ভরে বমি হয়েছে তাই তার উজু ভেঙে গেল, অন্যজনের মুখ ভরে বমি হয়নি তাই উজু ভাঙেনি। প্রশ্ন এক ব্যক্তি উজু করেছিল কিন্তু এখন স্মরণ নেই যে তার উজু ভেঙেছে কি ভাঙেনি, বারবার শুধু সন্দেহ হচ্ছে, তারপরও সে নামাজ পড়ে নিয়েছে, তার নামাজ হয়েও গেছে, এটা কেমন করে হলো? উত্তর যেহেতু তার এ কথা ভালোই করে জানা ছিল সে উজু করেছিল তাই সন্দেহ দ্বারা তার উজু ভাঙেনি, এ কারণে নামাজ হয়ে গেছে, তবে উত্তম হচ্ছে পুনরায় উজু করে নেওয়া। প্রশ্ন এটা কোন অঙ্গ যা উজুতে ধোয়া ফরজ, আবার কোনো এক সময় ধোয়া ফরজ নয় অথচ সে মাজুরও নয়? উত্তর এটা থুতনি, যা দাড়ি উঠার পূর্বে ধৌত করা ফরজ আর ঘন দাড়ি উঠার পর ধৌত করা ফরজ নয়। প্রশ্ন এটা কোন ব্যক্তির উজু যার উজুতে প্রতিটি অঙ্গ দুবার করে ধৌত করা ওয়াজিব এবং দুবার মাথা মাসাহ করা ওয়াজিব? প্রশ্ন ওই ব্যক্তির উজু যার দুটি পাত্র রয়েছে এবং উভয়টিতেই পানি ভরা আছে, একটির মধ্যে গোলাপ জল যার সুঘ্রাণ একেবারে শেষ হয়ে গেছে, অপরটিতে সাদা পানি, আর এ মুহূর্তে জানা যাচ্ছে না কোনটি সাদা পানি আর কোনটি গোলাপ জল, তাহলে উক্ত ব্যক্তির জন্য ওয়াজিব উভয় পানি দ্বারা আলাদা করে উজু করবে যেন সন্দেহ ছাড়া পবিত্রতা অর্জন হয়ে যায়। প্রশ্ন আমরা জানি মানুষের শরীরের ঘাম পবিত্র এবং তা বের হলে উজু ভাঙে না, কিন্তু ওই ব্যক্তিকে যার শরীরে ঘাম অপবিত্র এবং বের হলে উজু ভেঙে যায় এবং কাপড়ও নাপাক হয়ে যায়? উত্তর সে ওই ব্যক্তি যে সর্বদাই মদ পান করে যার পানীয় হলো মদ। প্রশ্ন এটা কোন বস্তু যা উজুকে ভেঙে দেয় অথচ এটা কোনো নাপাকও নয় যা শরীর থেকে বের হয়েছে, এটা ঘুমও নয় যার দ্বারা উজু ভেঙে যায়, আর এটা হাসিও নয় যে নামাজে অট্টহাসি দ্বারা উজু ভেঙে যায়? উত্তর এ হলো বেহুশি, মাতলামি, পাগলামি যা দ্বারা উজু ভেঙে যায়। প্রশ্ন এটা কোন পবিত্রতা যা অপর পবিত্রতাকে বিনাশ করে দেয়? উত্তর এটা মাজুর ব্যক্তির পবিত্রতা, যখন তার উজু চলে যায় এবং সে পাক হয়ে যায় তখন তার উজু ভেঙে যায়। প্রশ্ন সে কোন স্বামী যে নিজ স্ত্রীর সাথে সহবাস করার পরও তার উপর গোসল ফরজ নয়? উত্তর নাবালেক স্বামী। প্রশ্ন আমরা জানি উজুতে পা ধৌত করা ফরজ, কিন্তু ওই ব্যক্তিকে যে সুস্থ এবং মাজুর না হওয়া সত্ত্বেও তার জন্য পা ধোয়া ফরজ নয়? উত্তর মোজার উপর মাসেহকারী ব্যক্তি, যখন সে পায়ে মোজা পরিধান করে তার জন্য পা ধোয়া ফরজ নয়। প্রশ্ন এ ব্যক্তিকে যার উজু সূর্য ওঠার সাথে সাথে এবং সূর্য ডুবার সাথে সাথে ভেঙে যায়? উত্তর সে ওই মাজুর ব্যক্তি যার নাক দিয়ে সর্বক্ষণ রক্ত বের হতে থাকে অথবা অন্য কোনো যখন থেকে সর্বদা রক্ত বের হতে থাকে কিংবা সারাক্ষণ প্রস্রাবের ফোঁটা বের হতে থাকে। প্রশ্ন এক ব্যক্তির নামাজে রক্ত বা প্রস্রাব বের হয় আর কাপড় ভিজা যায় অথচ তার উজুও ভাঙেনি এবং নামাজও ভাঙেনি, তা কিভাবে? উত্তর এ ব্যক্তি মাজুর, যার নামাজ অবস্থায় রক্ত বা প্রস্রাব বের হয় এবং কাপড়েও ভিজে যায় তবুও তার নামাজ ও উজু ঠিক থাকবে। প্রশ্ন দুই ব্যক্তি ফরজ গুসুল করল, একজন পানাহার করে নামাজ আদায় করল, অন্যজন পানাহার না করে নামাজ আদায় করল, যে পানাহার করে নামাজ আদায় করল তার পানাহারের কারণে নামাজ হলো, আর যে পানাহার করল না তার নামাজ হলো না, তা কি করে হয়? উত্তর উভয় ব্যক্তি ফরজ গুসুলের সময় কুলি করতে ভুলে গিয়েছিল, একজন খাওয়ার সময় পানি পান করেছে তাই তার ফরজ গুসুল আদায় হয়েছে এবং নামাজও আদায় হয়েছে,
অন্যজন পানি পান করেনি, তাই তার ফরজ গোসলও আদায় হয়নি, সেজন্য নামাজও আদায় হয়নি। তায়াম্মুম সম্পর্কিত প্রশ্ন। এক ব্যক্তি মরুভূমিতে তায়াম্মুম করে নামাজ পড়তে শুরু করলো, অথচ পানি তার পাশেই রয়েছে। আবার নামাজ শেষ করলে এক ব্যক্তি পানি নিয়ে উপস্থিত হলো, এরপরও সে উজু করে নামাজ পড়ল না, বরং তার নামাজ ঠিক থাকলো, এটা কেমন করে হলো? উত্তর। পানি যদিও তার পাশেই ছিল, কিন্তু তার জানা ছিল না, কারণ মরুভূমিতে পানি না পাওয়া যাওয়ার কথা, তাই তার নামাজ এবং তায়াম্মুম ঠিক রইল। প্রশ্ন। এক ব্যক্তির নিকটেই পানি রয়েছে, তা জানা থাকা সত্ত্বেও সে তায়াম্মুম করে নামাজ পড়তে শুরু করে নিল, তার নামাজও সহি হচ্ছিল, কিন্তু ডান দিকে সালাম ফেরাতেই তার নামাজ ভেঙে গেল, অথচ নামাজ ভাঙ্গার কোনো কারণ পাওয়া যায়নি, তা কেমন করে হয়? উত্তর। ওই ব্যক্তির নিকটেই পানি ছিল ঠিক, তবে তা অন্যের পানি, তার অন্তর সাক্ষ্য দিচ্ছে যদি তার নিকট পানি চাই পানি দেবে না, এই ভেবে সে নামাজে দাঁড়ায়। ডান দিকে সালাম ফেরাতে শুরু করলে পানিওয়ালা বলতে লাগলো, পানির প্রয়োজন হলে পানি নিন, সঙ্গে সঙ্গে তার নামাজ ভেঙে যাবে, পুনরায় উজু করে সে নামাজ আদায় করতে হবে। প্রশ্ন। আমরা জানি মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা তায়াম্মুম করতে হয়, কিন্তু এক ব্যক্তি পানির নিচ থেকে ভেজা পাথর তুলে এনে তাতে তায়াম্মুম করে নামাজ আদায় করলো এবং তার নামাজও হয়ে গেল, তা কী করে হয়? উত্তর। পাথর, ইট, বালি, চুনা ইত্যাদি বস্তুগুলো মাটি জাতীয়, এগুলো ভিজে থাকো বা শুকনো থাকো এতে কোনো সমস্যা নেই। একটি পাথর যদি হাজারবারও ধোয়া হয় এবং এর উপর তায়াম্মুম করা হয় তাতেও কোনো অসুবিধা নেই, হাতে বালু বা মাটি লাগা জরুরি নয়। প্রশ্ন। এক ব্যক্তির নিকট অল্প পানি আছে, যদি নাপাকি ধোয়া হয় তাহলে উজু করার পানি থাকে না, আর যদি উজু করা হয় তাহলে নাপাকি ধোয়ার পানি থাকে না, এ অবস্থায় কী করবে? উত্তর। এ অবস্থায় নাপাক ধুয়ে ফেলবে আর উজুর পরিবর্তে তায়াম্মুম করে নেবে। প্রশ্ন। আমরা জানি মুসাফিরের নিকট যদি এতটুকু পানি থাকে যা দিয়ে উজু করলে পিপাসার কোনো ক্ষতি হবে না এবং তার সাওয়ারিরও কোনো ক্ষতি হবে না, তার জন্য উক্ত পানি দ্বারা উজু করা ফরজ, কিন্তু ওই ব্যক্তিকে যার কাছে উজু করার পরিমাণ পানি আছে এবং তার পিপাসারও ভয় নেই, সাওয়ারিরও ভয় নেই, তারপরও তার জন্য তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ? উত্তর। যার কাপড়ে এই পরিমাণ নাপাক লেগে আছে যা পাক না করলে তার জন্য নামাজ পড়া জায়েজ নেই, তাহলে এই ব্যক্তি উক্ত পানিটুকু কাপড় ধোয়ার কাজে খরচ করবে এবং নামাজের জন্য তায়াম্মুম করবে। পাক নাপাক সম্পর্কিত প্রশ্ন। এক ব্যক্তির দুটি কাপড় রক্তে ভরে গেল এবং রক্ত সমান সমানই লাগলো, এতে একটি নাপাক হয়ে গেল, অন্যটি নাপাক হয়নি, তা কীভাবে হয়? উত্তর। প্রথম কাপড়টিতে মানুষ বা গরু ছাগল হাঁস মুরগি এ সকল লেগেছে, তাই নাপাক হয়নি, কেননা মাছের রক্ত পাক। প্রশ্ন। এগুলো কোন ব্যবহারিক আসবাবপত্র যা পানি দিয়ে পাক না করে মাটি দিয়ে বা আগুন দিয়ে পবিত্র করা হয়? উত্তর। এক, এগুলো হচ্ছে জুতা, চামড়ার মোজা, আয়না, কাঁচ, ছুরি, লোটা বদনা, চাকু এবং স্বর্ণ রৌপ্যের নকশাবিহীন আসবাবপত্র যা মাটি দ্বারা ভালোভাবে ঘষলেই পাক হয়ে যায়। দুই, নাপাক চাকু, ছুরি অথবা মাটি, তামা, সিলভার, স্টিল বা লোহার তৈরি হাঁড়ি পাতিল যা জ্বলন্ত আগুনে ফেলে দিলে পবিত্র করা যায়। প্রশ্ন। একটি পাত্র কাঁচা অবস্থায় নাপাক, আগুনে দিলে পাক, কিভাবে? উত্তর। অপবিত্র মাটি দিয়ে তৈরি পাত্র যা কাঁচা অবস্থায় নাপাক তা আগুনে পুড়ালেই পাক হয়ে যায়। প্রশ্ন। আমরা জানি গোবর নাপাক, কিন্তু এটা কোন গোবর যা নাপাক না? উত্তর। যে গোবর আগুনে জ্বালানো হয়েছে এবং তা ছাই হয়ে গেছে। প্রশ্ন। কোন জানোয়ারের গোবর আগুনে জ্বালালেও পাক হয় না? উত্তর। সব গোবরই আগুনে জ্বালালে পাক হয়ে যায়, কোনো গোবরই নাপাক থাকে না। প্রশ্ন। দুই ব্যক্তিরই পেছনের রাস্তা দিয়ে নাপাক বের হয়ে কাপড় স্পর্শ করেছে, কিন্তু একজনের কাপড় নাপাক হয়ে গেছে, অন্যজনের কাপড় নাপাক হয়নি, এটা কেমন করে হলো? উত্তর। একজনের পায়খানা বের হয়ে কাপড় স্পর্শ করেছে, তাই কাপড় নাপাক হয়েছে, অন্যজনের শুধু বাতাস বের হয়ে কাপড় স্পর্শ করেছে, তাই কাপড় নাপাক হয়নি।
প্রশ্ন: এক ব্যক্তির দুই কন্যা নামাজে পড়ছিল। নামাজ অবস্থায় তাদের মাথার ওড়না ছিঁড়ে গিয়ে মাথা বের হয়ে গেল এবং সমান সমানই বের হলো। এতে একজনের নামাজ হয়ে গেল, অন্যজনের হলো না, এবং নামাজ ভাঙার অন্য কোনো কারণও পাওয়া যায়নি। এটা কেমন করে হলো? উত্তর: যে মেয়েটি বালেগা তার নামাজ হবে না, আর যে এখনও বালেগা হয়নি তার নামাজ হয়ে যাবে। প্রশ্ন: এটা কোন প্রাপ্তবয়স্ক লোক যার ঝুটা নাপাক? উত্তর: এটা মদখোরের ঝুটা। মদ খাওয়ার সময় তার ঝুটা অপবিত্র। প্রশ্ন: দুইটি মুরগি পানির পাত্রে মুখ দিল। প্রথম মুরগিটি মুখ দিলে পানি নাপাক হলো না, কিন্তু দ্বিতীয় মুরগিটি মুখ দেওয়ার কারণে পানি নাপাক হয়ে গেল, কেন? উত্তর: প্রথম মুরগিটি ছিল বাধা আর দ্বিতীয় মুরগিটি ছিল ছাড়া, যা এদিক সেদিক ঘুরে নাপাক খায়, ফলে এটির মুখ দেওয়ায় পানি নাপাক হয়ে গেল। প্রশ্ন: একজন নেককার মহিলা একটি পাত্র থেকে সামান্য পানি পান করার পর বাকি পানিটুকু দুইজনে পুরুষ মিলে পান করল। একজনের জন্য হালাল হয়েছে, অন্যজনের জন্য মাখরু হয়েছে, অথচ এ পানিতে কোনো বিড়াল বা মুরগি মুখ দেয়নি, কিভাবে? উত্তর: ওই পানি মহিলার স্বামীর জন্য এবং তার মাহরাম পুরুষের জন্য হালাল হয়েছে, গাইরে মাহরামের জন্য মাখরু হয়েছে, এবং গাইরে মাহরামের এ কথা জানাও ছিল যে ওই মহিলা এ পানি থেকে পান করেছে। মুর্দা ও জানাজা সম্পর্কিত প্রশ্ন: সে কোন মৃত ব্যক্তি যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাহাড় জঙ্গল ও সাগর নদীতে ঘুরে বেড়ায়? উত্তর: সে ওই মৃত ব্যক্তি যাকে হিংস্র জানোয়ার ছিঁড়ে খেয়ে ফেলেছে, অথবা নদী সাগরের কোনো কুমির, হাঙর বা অন্যান্য কোনো প্রাণী খেয়ে ফেলেছে। প্রশ্ন: এ কোন খাঁটি মুসলমান যে ইন্তেকাল করার পর কোনো মানুষ তাকে গোসল করায়নি, কাফনও পরায়নি, জানাজাও পড়েনি, দাফনও করেনি, অথচ এর জন্য এলাকার কোনো মানুষ গুনাহগারও হয়নি, এমনকি তার পরিবারও গুনাহগার হয়নি, তাকে দাফন কাফন ও জানাজা দেওয়া জরুরিও নয়, এটা কেমন করে হয়? উত্তর: সে ওই খাঁটি মুসলমান যাকে কোনো জল বা স্থলের হিংস্র প্রাণী ছিঁড়ে ফেরে খেয়ে ফেলেছে, অথবা ইট ভাটায় পড়ে বা আগুনের কুণ্ডলিতে পড়ে ছাই হয়ে গেছে। প্রশ্ন: এ কোন প্রাণী যার গোস্ত নাপাক কিন্তু চামড়া পাক? উত্তর: কুকুর, বিড়াল, বানর, বাঘ, সিংহ, হাতি, এগুলোকে বিসমিল্লা বলে জবাই করলে চামড়া পাক হয়ে যায়, কিন্তু গোস্ত নাপাক থাকে। হারাম বস্তু সম্পর্কিত প্রশ্ন: এটা কোন পবিত্র পাত্র যা স্বর্ণ বা রূপার তৈরি নয় এবং চুরি করাও নয়, অন্যের মালিকানাতেও নয়, তারপরও পাত্রের ব্যবহার জায়েজ নেই? উত্তর: এ পাত্রটি মানুষের অঙ্গ দ্বারা তৈরি, যেমন হাড্ডি, পশম ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছে। মানুষ সম্মানিত ও ইজ্জতওয়ালা হওয়ার দরুন এ পাত্রের ব্যবহার হারাম, নাপাকের কারণে নয়। প্রশ্ন: এটা কোন হালাল প্রাণী যার মালিক একজন খাঁটি মুসলমান, এতে কোনো সন্দেহ নেই, মালিকানাও কোনো সন্দেহ নেই, এবং তাকে সঠিক পদ্ধতিতে জবাই করা হয়েছে, তারপরও উক্ত হালাল প্রাণীর গোস্ত মালিকের জন্য জায়েজ নেই এবং অন্য কারো জন্য জায়েজ নেই, কোন কারণে? উত্তর: এটা ওই হালাল প্রাণী যে নাপাক খাওয়ার দরুন তার গোস্ত নাপাক হয়েছে। কুরবানি ও জবাই সম্পর্কিত প্রশ্ন: এক ধনী লোক দুটি বকরি কুরবানির জন্য ক্রয় করেছে, অথচ তার জন্য মাত্র একটি বকরি কুরবানি করা ওয়াজিব, আর জন্য একজন গরিব লোক কুরবানির জন্য দুটি বকরি ক্রয় করেছে, অথচ তার জন্য দুটি বকরি কুরবানি করা ওয়াজিব, এটা কেমন করে হয়? উত্তর: ধনী ব্যক্তির উপর আগে থেকেই কুরবানি করা ওয়াজিব ছিল, তাই সে একটি বকরি ক্রয় করে আনার পর তা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, সে তার বদলায় অন্য একটি কিনে আনার পর হারানো বা চুরি হয়ে যাওয়া বকরিটি কুরবানির দিনগুলিতে ফিরে এসেছে, তাই তার জন্য একটি জবাই করলেই হবে, কেননা তার জন্য পূর্বে থেকে ওয়াজিব ছিল, শুধু ক্রয় প্রথম থেকে ওয়াজিব ছিল না, তাই সে যখন প্রথমটি খরিদ করেছে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে, এখন হারিয়ে যাওয়াতে তার কিনে দেওয়া ওয়াজিব নয়, কিন্তু ধনী ব্যক্তির উপর হারিয়ে গেলেও অন্য একটি কিনে কুরবানি করা ওয়াজিব। এখন গরিবের বকরিটি হারিয়ে যাওয়ার পর যেহেতু সে আরেকটি ক্রয় করেছে, তাই এটিও তার উপর ওয়াজিব হয়ে গেছে, তাই হারিয়ে যাওয়াটি যখন ফিরে পেয়েছে সেটিও কুরবানি করতে হবে, কেননা এটিও পূর্বে ওয়াজিব ছিল, তাই তার জন্য দুটি বকরি কুরবানি করা ওয়াজিব, এটা জরিমানা হিসাবে নয়, বরং ক্রয় করার পর ওয়াজিব হয়েছে, সেজন্য দুটি জবাই করতে হবে। প্রশ্ন: ওই ব্যক্তিকে যে অন্যের বকরি তার অনুমতি ছাড়াই জবাই করেছে,
তারপর মালিকের পক্ষ থেকে কুরবানিও আদায় হয়ে গেছে, অথচ বকরি না অসুস্থ ছিল না মৃত্যুর নিকটবর্তী ছিল, তারপরও জবাইকারীর উপর জরিমানা দিতে হবে না, এটা কেমন করে হয়? উত্তর, ওই ব্যক্তি যে মালিকের কুরবানির পশু কুরবানির দিনগুলোতে তার অনুমতি ছাড়াই তার নামে জবাই করে দিয়েছে, তাই কুরবানি সহি হয়ে যাবে, ভালো বিবেচনা করে জবাই করাতে তার উপর জরিমানা আসবে না। বিবাহ সম্পর্কিত প্রশ্ন, সে কোন ছেলে যে এ কথা বলে, যখন আমার আব্বা আমার আম্মাকে বিয়ের করে তখন আমি তাদের সাথে বাতি নিয়ে যাচ্ছিলাম, অথচ আমি এ বাবার ওই সন্তান। উত্তর, এ ছেলেটি ওই ব্যক্তির দাসীর ছেলে, যখন সে ছেলেটি বড় হলো তখন তার বাবা তার মাকে আজাদ করে দিয়ে তাকে বিয়ে করল, আর বিয়ের সময় ছেলেটি তাদের সাথে বাতি নিয়ে যাচ্ছিল। প্রশ্ন, তিনি কোন দায়িত্ববান পিতা যিনি নিজের নাবালক কন্যার বিয়ে এমন লোকের সঙ্গে দিয়েছেন যে তার কুফু অর্থাৎ সমপক্ষ, তারপরও ইমাম আজম রহমতুল্লাহ আলীর নিকট বিয়ে সহি হয়নি, তা কেমন করে হলো? উত্তর, উক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় নিজ কন্যার বিয়ে মোহরের মিছিল থেকে কমে দিয়েছে। প্রশ্ন, সে কোন মহিলা যার একই দিনে দুই স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন দুরস্থ হয়েছে অথচ তার ইদ্দত পালন করতে হলো না? উত্তর, এ মহিলার প্রথম স্বামী যে গর্ভবতী অবস্থায় তাকে তালাক দিয়েছে এবং এ দিনেই মহিলার বাচ্চা জন্ম নিয়েছে, ফলে তার ইদ্দত শেষ হয়ে যাওয়ায় সে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রশ্ন, সে কোন মহিলা যার এক মাসে তিন স্বামীর সাথে বিবাহ হয় এবং তিনজনই বৈধ? উত্তর, ওই মহিলা যাকে তার স্বামী গর্ভবতী অবস্থায় তালাক দিয়ে দিয়েছে, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে ইদ্দত শেষ হয়ে গেছে, এর দশ দিন পর সে অন্য একজনের সঙ্গে বিবাহ করেছে আর সে তার সাথে সহবাসের পূর্বেই খোলা করেছে, যেহেতু তার উপর ইদ্দত ছিল না তাই সে পুনরায় অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এ পদ্ধতিতে তো তিনজনের সঙ্গে এক মাসে বিবাহ হয়েছে। যখন তালাক হলে এ পদ্ধতিতে দশজন স্বামীর সাথেও বিবাহ সম্ভব। প্রশ্ন, দুটি ছেলে মামাতো ভাই হয় আবার ফুফাতো ভাইও হয়, তা কী করে হয়? উত্তর, দুই ব্যক্তি যারা একজন অপরজনের বোন বিবাহ করেছে এবং উভয়ের ছেলে জন্ম হয়েছে তারা পরস্পর একে অন্যের মামাতো এবং ফুফাতো ভাই হয়। বিচার ও শাস্তি সম্পর্কিত প্রশ্ন, সে কোন ব্যক্তি যে মাতা পিতার মাল চুরি করেছে এবং তার হাত কাটা ইসলামী আইনে ওয়াজিব, অথচ আমরা জানি ইসলামী শরীয়তে মাতা পিতার মাল চুরি করলে হাত কাটা হয় না, এটা কিভাবে হলো? উত্তর, উক্ত ব্যক্তি তার দুধমা এবং দুধমায়ের স্বামী বা দুধ পিতার মাল চুরি করেছে, যেহেতু তারা জন্মদাতা মা বাবা নয় তাই তার হাত কাটা যাবে। প্রশ্ন, সে কে যে এরকম সংরক্ষিত মাল চুরি করেছে যে মাল চুরি করলে হাত কাটা ওয়াজিব এবং সকলের ঐক্যমত্যে চুরিও তবু তার হাত কাটা হবে না, এটা কেমন করে হয়? উত্তর, কোনো এক জাকাতদাতা জাকাত দেওয়ার জন্য জাকাতের মালকে আলাদা করে ঘরের এক কোনায় রেখে দিয়েছে আর উক্ত ব্যক্তি ওই মাল চুরি করেছে তাই তার হাত কাটা হবে না। প্রশ্ন, এক ব্যক্তি অনেকগুলো সংরক্ষিত দিনার একত্রে চুরি করেছে অথচ এ দিনার নিজ মা বাবার কারো থেকে নয় বরং অন্যের মাল, এ সত্ত্বেও তার হাত কাটা হবে না, এটা কী করে? উত্তর, সে ব্যক্তি কিছু কাপড় চুরি করেছে যার আঁচলে দিনার বাঁধা ছিল যা চোরের জানা ছিল না, তাই তার হাত কর্তন করা হবে না। প্রশ্ন, ওই ব্যক্তিকে যে সংরক্ষিত রূপা চুরি করেছে যার মূল্য একশো দেরহাম আর চুরি করার মধ্যে কোনো সন্দেহ নেই, তারপরও তার হাত কাটা যাবে না? উত্তর, সেই ব্যক্তি রূপার লোটা যা নাবিজ অর্থাৎ মাদক জাতীয় এক প্রকার পানীয় দ্বারা ভরা ছিল তা চুরি করেছে তাই তার হাত কাটা হবে না। প্রশ্ন, সে কোন সাক্ষীদাতা যে ফাসেক হওয়া সত্ত্বেও তার সাক্ষ্য গ্রহণযোগ্য? উত্তর, সে হলো মর্যাদাবান চরিত্রবান ব্যক্তি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর নিকট এ ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন লোক ফাসেক হওয়া সত্ত্বেও তার সাক্ষ্য গ্রহণযোগ্য। প্রশ্ন, আমরা জানি একটি বস্তু নষ্ট করলে তার জরিমানা একটি বস্তুই দিতে হয়, কিন্তু সে ব্যক্তিকে যে একটি বস্তু নষ্ট করলে তার দুটি বস্তু জরিমানা দিতে হবে? উত্তর,
সে ওই ব্যক্তি যে দরজার চৌকের এক পাশ নষ্ট করেছে, ফলে তার জন্য উভয় অংশ দেওয়া জরুরি, অথবা দুই জুতার মধ্যে থেকে একটা জুতা নষ্ট করেছে তাহলে তার উপর দুই জুতাই দেওয়া জরুরি। ক্রয় বিক্রয় সম্পর্কিত প্রশ্ন। ওই ব্যক্তিকে যে কোনো জিনিস ক্রয় করেছে এবং তার ক্রয় করাও বৈধ হয়েছে এবং মালিকানাও সাব্যস্ত হয়েছে, তারপর তাকে ওই জিনিসটি বিক্রি করার জন্য বাধ্য করা হবে, এটা কেমন কথা? উত্তর, উক্ত নেতা জিম্মি। ইসলামী রাষ্ট্রে জিজিয়া করদাতা অমুসলিম নাগরিক যে কোনো মুসলমান গোলামকে ক্রয় করেছে, অথচ তার ক্রয় করাও জায়েজ এবং মালিকানাও সাব্যস্ত, কিন্তু এ মুসলমান গোলামিটিকে বিক্রি করার জন্য বাধ্য করা হবে যাতে মুসলমানকে কাফেরের দাসত্বের অপমান থেকে বাঁচানো যায়। প্রশ্ন, সে কোন ব্যক্তি যে এক স্থানে বসে নিজ মালিকানার হালাল বস্তু বিক্রি করেছে কিন্তু জনগণের জন্য তার সাথে ক্রয় বিক্রয় করা বৈধ নয়, তা কেমন করে হয়? উত্তর, এ ব্যক্তি রাস্তায় এমন জায়গায় বসে ক্রয় বিক্রয় করেছে যার দরুন পথচারীদের কষ্ট হয়, তাই তার সাথে ক্রয় বিক্রয় ঠিক নয়, কেননা তার সাথে ক্রয় বিক্রয় করার দ্বারা মন্দ ও গুনাহের কাজে সহযোগিতা করা হয়, সেজন্য বৈধ নয়। মিরাস সম্পর্কিত প্রশ্ন, সে কোন ব্যক্তি যে মৃত্যুবরণ করার পর তার সম্পত্তি ছেলেমেয়েরা সমান সমান ভাগে বণ্টন করে নিয়েছে, ছেলেরা যতটুকু অংশ পেয়েছে মেয়েরাও ছেলেদের সমপরিমাণ নিয়েছে, কোনো ছেলের এ অধিকারও নেই যে অংশ মেয়েরা নিয়েছে তা ফিরিয়ে আনার, অথচ ইসলামী শরীয়তে মেয়েরা সর্বদাই ছেলেদের অধিক পেয়ে থাকে? উত্তর, সে ওই অসুস্থ ব্যক্তি যার ছেলে মেয়ে রয়েছে, পিতা তাদের সকলকে বলেছে আমার তরকার পরস্পর সমান সমান বণ্টন করে নিও, অতঃপর সে ইন্তেকাল করলে প্রত্যেকেই নিজ নিজ অংশ ভাগ বাটোয়ার করে অধিগ্রহণ করেছে, অতঃপর কোনো ছেলে এ বণ্টন ভাঙতে চাইলে ভাঙতে পারবে না, কেননা যখন বাবা বলেছে আমার তরকার সমান সমান বণ্টন করে নাও, তাই এখন নিজ কন্যাদের জন্য মালে ওসিয়ত হয়ে গেছে এবং ওসিয়ত পালনার্থে ছেলেদের সমান সমান কন্যাদেরও দিতে হবে, তাহলে ওসিয়ত কার্যকর হবে। সুতরাং বণ্টনের পর কারো জন্য ভাঙ্গার অনুমতি নেই। প্রশ্ন, এক ব্যক্তি তার তিনজন স্ত্রী নিয়ে সফরে বের হয়েছেন, কিছু দূর যাওয়ার পর তার এক স্ত্রী তার জন্য হারাম হয়ে গেল, আর কিছু দূর যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী হারাম হয়ে গেল, আর কিছু যাওয়ার পর তৃতীয় স্ত্রীও হারাম হয়ে গেল। আশ্চর্যের কথা হচ্ছে আরও কিছু দূর যাওয়ার পর সব স্ত্রী তার জন্য হালাল হয়ে গেল, তা কীভাবে হলো? উত্তর, ওই ব্যক্তি অমুসলিম ছিল, যখন তিন স্ত্রী সহ বাড়ি থেকে বের হলো এক স্ত্রী মুসলমান হয়ে গেল, আর কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় স্ত্রীও মুসলমান হয়ে গেল, আরও কিছু দূর যাওয়ার পর তৃতীয় স্ত্রীও মুসলমান হয়ে গেল, তাই তারা তার জন্য হারাম হয়ে গেল, আর কিছু দূর যাওয়ার পর সে নিজেও মুসলমান হয়ে গেল, এখন তার সকল স্ত্রী তার জন্য হালাল হয়ে গেল। উল্লেখিত প্রশ্নটি এভাবেই হতে পারে। প্রশ্ন, এক ব্যক্তি তার তিনজন স্ত্রী নিয়ে সফরে বের হয়েছেন, কিছু দূর যাওয়ার পর তার সকল স্ত্রী তার জন্য হারাম হয়ে গেল, আরও কিছু দূর যাওয়ার পর প্রথম স্ত্রী হালাল হয়ে গেল, আরও কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় স্ত্রীও হালাল হয়ে গেল, আরও কিছু দূর যাওয়ার পর তৃতীয় স্ত্রীও হালাল হয়ে গেল, এটা কীভাবে হলো? উত্তর, সে যখন তিনজন স্ত্রী নিয়ে সফরে বের হলো তখন সে অমুসলিম ছিল, কিছু দূর যাওয়ার পর সে মুসলমান হয়ে গেল, স্ত্রীরা যেহেতু অমুসলিম তাই তারা তার জন্য হারাম হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর প্রথম স্ত্রী মুসলমান হলো তাই সে তার জন্য হালাল হলো, এভাবে দ্বিতীয় জন মুসলমান হলে সেও হালাল হলো, তারপর তৃতীয় স্ত্রী যখন মুসলমান হলো তৃতীয় জনও হালাল হয়ে গেল, এভাবে সবাই তার জন্য হালাল হয়ে গেল। প্রশ্ন, একটি জায়েজ কাজ করার জন্য পিতা আদেশ করেছেন মা নিষেধ করেছেন, অথবা মা আদেশ করেছেন পিতা নিষেধ করেছেন, সন্তান এখন কার কথা পালন করবে? উত্তর, সন্তান তার পিতার আদেশ এবং নিষেধ পালন করবে, পিতার আদেশের উল্টো মায়ের কোনো আদেশ করার অধিকার নেই যেহেতু মা নিজেও পিতার আদেশের অধীন। প্রশ্ন,
আল্লামা ইবনুল আজ রহমতুল্লাহি আলী তার কিতাব তাহজিবে উল্লেখ করেন, এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর নিকট অন্য এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেছে যে নিজ স্ত্রীর নিকট বলেছে, এক, আমি জান্নাতও চাই না, জাহান্নামও ভয় করি না, দুই, আমি মুর্দা এবং রক্ত খাই, তিন, ইহুদি এবং নাসারাদের সমর্থন বা সত্যায়ন করি, চার, সত্যকে অপছন্দ করি, পাঁচ, শরাব পান করি, এবং ছয়, এমন বস্তু সম্পর্কে সাক্ষ্য দেই যা আমি দেখিনি, সাত, উজু এবং তায়ামুম ব্যতীত নামাজ আদায় করি, আট, ফেতনা পছন্দ করি, নয়, অপবিত্রতা থেকে গোসল করি না, দশ, মানুষদের হত্যা করি। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী নিজ শাগরিদদের বললেন, এ ব্যক্তির ব্যাপারে তোমাদের কী রায়, তখন সকলে এক বাক্যে বলল, এ ব্যক্তি কাফের। অতঃপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী হাসতে লাগলেন এবং বললেন, এ ব্যক্তি মুমিন, এটা কী করে সম্ভব? উত্তর, যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী বলেন, তার প্রথম কথার অর্থ হচ্ছে, এক, সে জান্নাত চায় না, কিন্তু জান্নাতের সৃষ্টিকর্তাকে চায়, আর জাহান্নাম ভয় করে না, এ কথার অর্থ হচ্ছে জাহান্নাম সৃষ্টিকারীকে ভয় করে, দুই, মুর্দা খাওয়ার অর্থ হচ্ছে মাছ ও টিন্ডি খায়, আর রক্ত খাওয়ার অর্থ হচ্ছে হালাল প্রাণীর কলিজা এবং ফুসফুস খায়, তিন, ইহুদি এবং নাসারাদের সত্যায়ন করি, এ কথার অর্থ হচ্ছে যেমন আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরই নয়, সূরা বাকারা আয়াত 113, অর্থাৎ তাদের সত্যায়ন এ কথার মধ্যে উদ্দেশ্য হচ্ছে, তাদের উভয়ের কথা একে অন্যের প্রতি যা বলেছে তা সত্যায়ন করি, চার, সত্যকে অপছন্দ করি, এ কথার অর্থ হচ্ছে মৃত্যুকে আমি পছন্দ করি, কেননা মৃত্যু হলো সত্য এবং আবশ্যক, পাঁচ, শরাব বা মদ পান করি, এ কথার অর্থ হচ্ছে অপারক বা বাধ্য অবস্থায় শরাব পান করি, ছয়, না দেখেই সাক্ষ্য দেই, এ কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতা নবীগণ কিয়ামত জান্নাত এবং জাহান্নাম দেখা ছাড়াই এই বিষয়ে সাক্ষ্য দেই, সাত, উজু এবং তায়াম্মুম সারাই নামাজ পড়ি, তার অর্থ হচ্ছে যেখানে পানিও নেই মাটিও নেই সেখানে এভাবে নামাজ পড়ি, আট, ফেতনা পছন্দ করি, এ কথার উদ্দেশ্য হচ্ছে ধন সম্পদ সন্তানাদি পছন্দ করি, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি হচ্ছে ফিতনা, সূরা আনফাল আয়াত 8, নয়, অপবিত্রতা থেকে গোসল করি না, এ কথার অর্থ হচ্ছে যখন পানি না পাই তায়াম্মুম করি, দশ, মানুষদের হত্যা করি, এ কথার অর্থ হচ্ছে জিহাদের ময়দানে কাফেরদের হত্যা করি। আবু হানিফা রহমতুল্লাহি আলীর এ অসাধারণ মেধা ছিল বিধায় তিনি এ সকল কথার নিগূঢ় তত্ত্ব বুঝতে পেরেছিলেন, কিন্তু সাধারণ কোনো লোকদের জন্য এসব বিষয় বোঝা খুবই কঠিন, তাই বর্তমানে এ সকল মর্মানার্থ লোক বুঝতে না পেরে বিভ্রান্তিতে পড়বে, তাই এ সকল কথা থেকে বিরত থাকাই ভালো, বিশেষ করে আগুনকে ভয় করি না এবং জান্নাত চাই না এ কথাটি না বলাই ভালো, কারণ অনেক ক্ষেত্রে সেটা কুফরি পর্যায়ে চলে যায়, কেননা আল্লাহ পাক বান্দাকে জান্নাত কামনা করতে বলেছেন এবং জাহান্নামকে ভয় করতে বলেছেন, যেমন ভয় করো ওই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, সূরা বাকারা আয়াত 24। প্রশ্ন, আমরা জানি সকল কাফেরই জাহান্নামে যাবে, কিন্তু একজন আল্লাহ তাআলা বুজুর্গ আলেম বলেছেন সকল মুমিনরাই জাহান্নামে যাবে, কোনো কাফেরই জাহান্নামে যাবে না, অথচ তার কথাটি ঠিক, এটা কিভাবে? উত্তর, দুনিয়াতে যারা কাফের ছিল মৃত্যুর পর যখন তারা জাহান্নামের আগুন দেখবে এবং তারা আবশ্যক ঈমান আনবে এবং বিশ্বাস করে বলবে সমস্ত নবী রাসূলগণ যা বলেছিলেন তাই সত্য, তখন তারা ঈমান ঠিকই আনবে, কিন্তু এই ঈমান কোনো কাজে আসবে না, নবী রাসূলগণের কথা যারাই বিশ্বাস করে তারাই মুমিন, আর এখন তো নিজ চোখেই সব দেখে বিশ্বাস করেছে, তাই তারা মুমিন হয়েও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, বস্তুত তাদের এই ঈমান আনা তাদের কোনো কাজেই আসবে না যখন তারা আমার আযাব প্রত্যক্ষ করল, আল্লাহর এই নিয়মই পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে চলে আসছে,
সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। সূরা আল মুমিন আয়াত 85। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।